কার্যত বিরোধীদের ধূলিসাৎ করে জেলা জুড়ে ঘাস ফুলের দাপট। জেলা পরিষদের এককভাবে সর্বাধিক আসনে এই প্রথম জয় পেল তৃণমূল কংগ্রেস। গত 2018 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এককভাবে 29টি আসন পেয়ে তৃণমূল জেলা পরিষদ দখল করেছিল। এবারে 43টি আসনের জেলা পরিষদ এই প্রথম এককভাবে 33টি আসন পেয়ে জেলা পরিষদ দখল করল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে দ্বিতীয় স্থানে কংগ্রেস পেয়েছে 6 আসন এবং তৃতীয় স্থানে 4 আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি। জেলা পরিষদে বামফ্রন্ট কোনো খাতাই খুলতে পারেনি। অন্যদিকে জেলার 15টি পঞ্চায়েত সমিতির মধ্যে তৃণমূল কংগ্রেস একাই পেয়েছে 10টি পঞ্চায়েত সমিতি। বিজেপি মাত্র একটা পঞ্চায়েত সমিতি পেয়ে কোনো রকমে খাতা খুলতে পেরেছে, যদিও 4টি পঞ্চায়েত সমিতি ত্রিশঙ্কু হয়ে রয়েছে। জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা রয়েছে 146টি। তৃণমূল কংগ্রেস একাই 63টি গ্রাম পঞ্চায়েতে ঘাস ফুল ফুটিয়েছে। কংগ্রেস পেয়েছে 17টি গ্রাম পঞ্চায়েত, বিজেপি পেয়েছে 15টি গ্রাম পঞ্চায়েত এবং 51টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়ে রয়েছে। ত্রিশঙ্কু 4টি পঞ্চায়েত সমিতি এবং 51টি গ্রাম পঞ্চায়েত কার দখলে যাবে, এটাই এখন দেখার বিষয়। যদিও তৃণমূলের দাবি অধিকাংশ ত্রিশঙ্কু আসন শাসক দলেরই দখলে আসবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।